জীবনের সাথে পুরো গল্প কখনোই কোনোটা মিলে না হয়তো একটু খন্ড খন্ড কিছু বিষয় মিলে যে এরকম আলা এরকম তো আমার সাথে আগে হয়েছে টেলিফোনে বৃষ্টি হতে পারে এটাই তো দেখার জন্য তো এটাই দেখার জন্য তো নাটক আপনার নামের মানানে অনেক সময় ভুল হয় নাম কি অনেকেই ডাকেও ভুল ভাবে না ওরকম আমার আরেকটা ডাক নাম আছে যেটা আমাকে আমার বাসায় বা যারা আমাকে একদম ছোটবেলা থেকে চেনে ওই নামটা অনেকে অনেক সময় ভুল উচ্চারণ করে আমার ডাক নাম হচ্ছে নিঝুম তো অনেকে দেখা যায় ঝটা বলতে ভুল করে নিঝুম নিঝুম বলে আর কি বা তিথি নামটাতে বলতে ভুল করে না কিন্তু লেখার ক্ষেত্রে অনেকে ভুল স্পেলিং এ অনেক সময় ভুল হয় আর যেটা ডাক নাম সেটা আসলে ডাকতে অনেকেই ভুল করে নিঝুম নামটা কেন ও আমি এটার মানে আমি তো জানি না আমার নাম রাখার সময় কী হয়েছিল আমি স্টোরি শুনেছি যে আমি যখন হয়েছি তো নিউবর্ন বেবিরা তো সাথে সাথে অনেক কান্নাকাটি করে তো আমি কোনো কান্নাকাটি ওরকমভাবে করি নাই বা অনেক চুপচাপ ছিলাম ছোটোবেলা তো ছোটোবেলায় চুপচাপ ছিলাম তো ওই সময়ে তারা চিন্তা করলো নাম নিঝুম রাখবে আচ্ছা মানে ছোটোবেলার সেটা পুষিয়ে নিচ্ছেন বড়োবেলাতে না বড়োবেলা তো অনেক বেশি কথা বলি না আসলে বাট মানে ছোটোবেলা যেটা হয় বাচ্চারা তো একটু শব্দ করে কান্নাকাটি করে সেইটা ছিল না আর কি এই পর্যন্ত যেই চরিত্রগুলোতে অভিনয় করেছেন আপনার সবচেয়ে পছন্দের কোন চরিত্রটা এখন পর্যন্ত যত কাজ করেছি পছন্দের চরিত্র আসলে অনেক আছে এটা আসলে একটা বলা যাবে না কারণ ক্যারেক্টার তো ডিফারেন্ট সো প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে পছন্দের না হলে তো ওই কাজটা করাই হতো না তারপরে থাকে না যে আচ্ছা এই চরিত্রটি করেছে আমার খুব ভালো লেগেছে এটা আমার সাথে যায় আমার জীবনের সাথে মিলে যায় জীবনের সাথে পুরো গল্প কখনোই কোনোটা মিলে না হয়তো একটু খন্ড খন্ড কিছু বিষয় মিলে যে এরকম আলা এরকম তো আমার সাথে আগে হয়েছে বাট না সবসময় মেলে না আচ্ছা সবসময় এটা হয় না আজকে কি কাজ করছেন আজকে কাজ করছি একটা খুব সুন্দর একটা গল্পে কাজ করছি নাটকটার নাম হচ্ছে টেলিফোনে বৃষ্টি হতে পারে এটাই তো দেখার জন্য তো এটাই দেখার জন্য তো নাটকটা দেখতে হবে খুব মিষ্টি একটা গল্প খুব রোমান্টিক একটা গল্প আচ্ছা বৃষ্টি কি মিষ্টি মেয়ের নাম এটা তো বলবো না টেলিফোন মানে সেলফোনে কিভাবে বৃষ্টি হয় ওটাই তো দেখতে হবে আচ্ছা সেটা দেখতে হবে আর কি কি কাজ সামনে আছে সামনে ভালোবাসা দিবস উপলক্ষে কিছু পছন্দের কাজ যেগুলো ওয়েট করছিলাম যে কবে রিলিজ হবে ওরকম কিছু কাজ রিলিজ হচ্ছে আর শুটিং তো করছি কাজ করছি র্যান্ডমলি আচ্ছা ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্ল্যান কি ভ্যালেন্টাইন্স ডেতে আসলে সত্যি কথা বলতে আমার এখনও কোনো প্ল্যান নাই শুটিং থাকলে শুটিং করব ফ্রি থাকলে হয়তো রেগুলার দিনে যা করি তাই আমার করা হবে যেটা স্পেশাল দিনে স্পেশাল কিছু করবেন না মানে স্পেশাল কিছু করলেও বলবেন না মানে তার আগে তো ফাল্গুনও আছে ওটাও তো একটা স্পেশাল দিন আপনি সেটার কথা জানতে চাইলেন না তো বিষয়টা হচ্ছে কোনো স্পেশাল দিনে আমার আসলে খুব আলাদা করে এখন আর ওভাবে প্ল্যান করা হয় না যদি কোনো প্ল্যান হয় সেটাও খুব হঠাৎ করে হবে কোনো ফ্রেন্ড যদি কল দেয় বা ফ্যামিলির কেউ যদি বলে খুব হুটহাট প্ল্যান হয় আমার কখনোই আগের থেকে ভেবে কিছুই হয় না করা হয় না বা পয়লা ফাল্গুনের কথা বলছিলেন যে সেটার কথা জিজ্ঞেস করি নাই সেটার কথাই একটু বলেন যে পয়লা ফাল্গুনে কি করবেন ওই যে সেম র্যান্ডম ডে শুটিং থাকলে শুটিং করব আর কখনো কি মানে পয়লা ফাল্গুনে যেখানে গ্যাদারিং হয় সেখানে যে বন্ধু বান্ধব সহ আড্ডা দেয়া একটু হয়েছে ছোটবেলায় বলবো বেশ আগে হতো কোনো অকেশন হলে বাসাতেও আসলে অনেক আয়োজন করা হতো দেখা যেত কোনো প্ল্যান নাই বাট বাসাতেই সবাই আমরা সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি বাসায় একসাথে সবাই লাঞ্চ করছি বা তখন গ্যাদারিংয়ে যাওয়া হতো আর আমি নাচ করতাম তো একটা সময় দেখা যেত এইসব অকেশনগুলোতে অনেক শোজ হয় নাচে পারফর্ম করতে হতো পয়লা বৈশাখ ফাল্গুন তো আমার যাওয়া হতোই তখন একটা সময় হতো এখন খুব বেশি হয় না ভালো লাগে সেটা এখন যে বেশি হচ্ছে না যাওয়া আগে যেতে পারতেন আমি কিন্তু চাইলে এখনও যেতে পারবো আমার মনে হয় আমার ভালো লাগে দেখেই আমার যাওয়া হয় না মানে আমি যাই কিন্তু মানে আগের থেকে প্ল্যান থাকে না আমার আচ্ছা পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে 14ই ফেব্রুয়ারি দুটোই হ্যাঁ তা তো অবশ্যই মানে এটা আগে একদিন আর আগে 13 তারিখ ছিল 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে ছিল এখন গতবারও তো মনে হয় একই দিনে ছিল হ্যাঁ যারা সিঙ্গেল আমাদের মতো আমি যদিও বিবাহিত সিঙ্গেল বিবাহিত সিঙ্গেল আপনি তো বিবাহিত সিঙ্গেল না তারা ভ্যালেন্টাইন্স ডেতে কি করবে কি প্ল্যান এটা আসলে যারা ফ্যান আছে তারা জানতে চায় সেই জন্য আসলে ভ্যালেন্টাইন্স ডে কথাই জিজ্ঞেস করেছে হ্যাঁ আসলে
এটাই যেটা বললাম সেটাই সেটাই হবে, নাথিং স্পেশাল। কেউ ফোন দিয়ে বলবে না এই আয়, সেটা ওই যে কোনো ফ্রেন্ড যদি ফোন দিয়ে বলে যে এই আয়, তখন যদি আমার মনে হয় যে হ্যাঁ এখন আমি রেডি, আমার সে এখন মনে হচ্ছে যে আমি এখন উঠবো, আমি এখন রেডি হব, বের হব, তাহলে বের হব। আর যদি মনে হয় না বের হব না, আমি বাসায় শুয়ে শুয়ে মুভি দেখবো বা বাসায় থাকবো, আপনাকে টাইম দেবো, তাহলে তাই করবো। সেই দিন আসলে কী করেন, আমি কিন্তু দেখবো, আমি আপনার বাসায় দাঁড়ায় থাকবো, দেখবো আপনি বের হন। না ওটাই তো বললাম, বের হতেও পারি নাও হতে পারি। এবং কার সাথে বের হন, কার ফোন পেয়ে বের হন সেটাও কিন্তু দেখবো। সেটা চাইলে দেখতে পারেন, অথবা আপনি আমাকে কোনো দিন এরকম জিজ্ঞাসা করলে নেক্সট কোনো দিন যে কে কল দিয়েছিল, কার কলে বের হয়েছিল, আমি খুব ক্যাজুয়ালি বলতে পারবো। আচ্ছা সত্যিটা বলবেন না মিথ্যাটা বলবেন? সত্যিটাই বলতে পারবো। আচ্ছা আপনি কখনো মিথ্যা বলেন? মাঝে মধ্যে একটু আধটু দেখা যায় যে ছোটোখাটো মিথ্যা, আমরা তো বাসাতেও দেখা যেত যে একটা সময় ছোটোখাটো মিথ্যা কথা বলতাম, ওরকম ছোটোখাটো মিথ্যাগুলো ছোটোখাটো মিথ্যা, কোনো বড় সড়ো যেটাতে কারো কোনো বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বা আমারই অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে বা অন্য কারো ক্ষতি হবে, এরকম কোনো মিথ্যা কথা না, খুব সিলি সিলি ছোট ছোট। আপনার ফ্যান যারা আছে তারা কখনো কি আপনার সাথে দেখা হয়েছে বা ফোন করেছে, তখন কি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? কোনো ফ্যান কিছু জিজ্ঞেস করলে বা ফোন দিলে, হ্যাঁ আপু আমি আপনার অনেক বড় ফ্যান, আপনি কোথায় আছেন, আমি আপনার সঙ্গে দেখা করবো, কি মিথ্যাটা বলেছেন না সত্য? না আমার, আমি খুব সুন্দর করেই বলি, আমার যদি কখনো এরকম কোনো কল আসে, সেটা ফ্যান হোক বা যে কেউ হোক, আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমি খুব সুন্দর করেই বলি যে আমি আসলে এখন একটু ব্যস্ত আছি, তো আমি পরে কোনো সময় দেখা করব, এই এইটাই বলি। কোনো স্পেসিফিক্যালি বলি না যে আমি এখানে আছি, আমি ওখানে আছি, আমি যে ব্যস্ত আমি সেটা জানাই। মানে ব্যস্ত না থাকলেও ব্যস্ত বলেনি? না না, ব্যস্ত সময় তো আমি তো ব্যস্তই থাকি, মানে বাসার বাইরে কাজে থাকি আর বাসায় ব্যস্ত থাকি, বাসায় সময় দেই, নিজেকে সময় দেই, সেটাও তো এক ধরনের ব্যস্ততা, সেটাও এক ধরনের ব্যস্ততা। অনেক ভক্ত আছে যারা খুবই পছন্দ করে, তা আপনার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের যদি কিছু বলতে? আমার জন্য দোয়া করবেন, আমি সবসময়ই দেখা যায় যে কোনো ইন্টারভিউ শেষে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা, আপনারা পাশে আছেন, এইটাই অনেক বড় শক্তি, এই কারণেই কাজ করতে পারছি। সকল টায়ার্ডনেস সব কিছু শেষে দেখা যায় সকালবেলা আবার খুব স্ট্রেংথ নিয়ে ঘুম থেকে উঠি যে হ্যাঁ কাজে যাব, সেটা আপনাদের জন্যই। তো দোয়া করবেন, পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবে। আপনার ইন্ডাস্ট্রিতে অনেকে এখন কাজ করছে, কাকে আপনার বেশি প্রতিদ্বন্দ্বী মনে হয়? প্রতিদ্বন্দ্বী না, প্রতিদ্বন্দ্বী কাউকেই তো ওরকম করে ভাবি না, সবারই যার যার, আমার কাছে মনে হয় মানে পৃথিবীতে এনাফ ব্লেসিং আছে সবার জন্য আলাদা আলাদা, তো কেউ কারোটা তো নিতে পারে না, তো আমিও কারোটা যেমন নিতে পারবো না, কেউ আমারটা নিতে পারবে না, আমার ব্লেসিংটুকু আমার, তার ব্লেসিংটুকু তার, সো ওই ওই রকমভাবে প্রতিদ্বন্দ্বী ভাবি না। বাট অনেকেই আছে যাদের কাজ মানে ভালোও লাগে কোনো আর্টিস্টকে, কাউকে হয়তো খুব ওরকমভাবে মনে ধরেনি, আবার কাউকে হয়তো একবার দেখেছি ভালো লেগেছে। কো-আর্টিস্ট যাদের সঙ্গে কাজ করেন, কাদের সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগে? আমার তো আসলে সবচেয়ে বেশি কাজ হয় আলভির সাথে, আমার একটু বেশি কাজ হয়, তো আমার তো ওর সাথেই আসলে সবচেয়ে বেশি মানে বন্ডিংটা ভালো, ওর সাথে আমার একটা মানে গুড ফ্রেন্ডশিপ আছে, কাজের ক্ষেত্রেও আমাদের ওই সিঙ্কটা হয়, আমার সিঙ্কটা হয় ওর সাথে, সো আলভিকে তো অবশ্যই অনেক পছন্দ করি কো-আর্টিস্টদের মধ্যে।